সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সুজন তোমাদের সবাইকে জানাই স্কুল অফ কমার্সের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা আলোচনা করব গণিত বিষয় নিয়ে গণিত বিষয়ের পরিমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব পরিমিতি অধ্যায়টা ক্লাস এইটে আছে নাইন টেনেও আছে এছাড়া আমরা এখানে বিসিএস জব দিয়েছি এ জবে এই পরিমিতি থেকে প্রশ্ন আসে তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাই আমরা এখানে ক্লাস নাইন টেনের জন্য অধ্যায়টা হলো ষোলো পয়েন্ট দুই এবং ক্লাস এইটের জন্য অধ্যায়টা হলো তিন আজকে আমরা আলোচনা করব আয়তাকার নিয়ে পরিমিতিতে অনেক বিষয় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয় আয়তাকার থাকে সামান্তরিক থাকে রম্বস থাকে বৃত্তাকার থাকে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো থাকে কিন্তু আয়তাকারটা হলো সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট অধ্যায় পরিমিতির তাহলে আমাদের আয়তাকার নিয়ে আমরা আজকে আলোচনা করি আয়তাকার বলতে আমরা কি বুঝি সেটা আমাদের জানা দরকার এখানে আমরা আয়তাকার একটা চিত্র এঁকেছি চিত্র দেখে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে হলো যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাকে আমরা আয়তাকার বলবো এবং একটা আয়তাকারে যে পোস্টগুলো তোমাদের নাইন টেনে থাকে সেটা হলো যে আয়তাকারের দৈর্ঘ্য আর এখানে বিস্তার দেওয়া আছে মানে পোস্ত বিস্তার মানে পোস্ত এইগুলো বের করতে বলে এবং পরিসীমা বের করতে বলে আর ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আজকে তোমাদের প্রশ্নটা কি আছে একটু পড়ি একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু এখানে দৈর্ঘ্য আর পোস্তের মানটা দেওয়া নেই তাহলে পরিসীমাটা বের করব কিভাবে পরিসীমা বের করার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে যে পরিসীমার জন্য কি কি জানতে হয় তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা নিচে লিখে রেখেছি যে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা পরিসীমার জন্য আমাদের জানতে হবে দৈর্ঘ্য যোগ বিস্তার দৈর্ঘ্য এবং বিস্তার জানলে আমার হয়ে যাবে মানে পোস্ত জানলে হয়ে যাবে তাহলে আমার প্রথম টার্গেটটা থাকবে যে দৈর্ঘ্য আর পোস্তটা নির্ণয় করা তাহলে কিভাবে আমরা নির্ণয় করব আমাদের এখানে দৈর্ঘ্য আর বিস্তারের একটা ধারণা দেওয়া আছে সে ধারণা দিয়ে আমাদের অঙ্কটা বের করতে হবে তাহলে আমরা একটু খেয়াল করি যে দৈর্ঘ্যর মানটা কত দেওয়া আছে এখানে লেখছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তার মানে কে বড় বিস্তার না দৈর্ঘ্য এক মিনিট ভাবো যদি বলা হয় করিম রহিমের চেয়ে দুইগুণ বড় কে বড় আমাদের একটু চিন্তা করা দরকার তাহলে আমরা এটা বলতে পারি যে দৈর্ঘ্য বিস্তারের দুইগুণ তার মানে দৈর্ঘ্য বিস্তারের চেয়ে দ্বিগুণ হবে দ্বিগুণ মানে হলো দুই গুণ বিস্তার যা হবে দৈর্ঘ্য তার চেয়ে দুইগুণ হবে যদি তোমার বিস্তার হয় এক তাহলে দৈর্ঘ্য হবে দুই যদি বিস্তার হয় দুই তাহলে দৈর্ঘ্য হবে চার আশা করি বুঝাইতে পারছি তাহলে আমরা এখানে একটা চিত্রায় এঁকে নিয়েছি আমরা এই একটা আয়তাকারের এই এই দাগটাকে আমরা দৈর্ঘ্য ধরবো এবং এই লাম্বা দাগটাকে উচ্চতাটাকে আমরা ধরবো পোস্ত আর এই পুরাটা হলো আমাদের ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি যেহেতু কিছুই দেওয়া নাই তাহলে আমাদের মনে করে দিয়ে অঙ্কটা শুরু করতে হবে চিত্রে দেখতে পারতেছি যে আমরা টু এক্স লিখেছি এবং এক্স লিখেছি পোস্ত ধরে নিয়েছি তাহলে আমরা বলতে পারি যে আয়তাকার ক্ষেত্রের বিস্তার এক্স মিটার ধরে নিলাম কারণ যেহেতু আমার কোনো ক্যালকুলেশন নাই এবং দৈর্ঘ্য যেহেতু পোস্তের দ্বিগুণ এজন্য আমরা লিখেছি দৈর্ঘ্য টু এক্স মিটার চিত্রের সাথে আমরা লেখাটা মিল পাচ্ছি এবং আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্রটা হলো দৈর্ঘ্য গুণ বিস্তার বিস্তারের জায়গায় তোমার প্রস্ত থাকতে পারে তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণ বিস্তার তাহলে আমরা দৈর্ঘ্য ধরেছি টু এক্স এবং বিস্তার ধরেছি এক্স মিটার তাহলে আমরা দৈর্ঘ্য এবং বিস্তারের মাটা বসাই দিতে পারি যেহেতু দৈর্ঘ্য ধরেছি টু এক্স এবং বিস্তার ধরেছি এক্স মিটার তাহলে আমরা লিখতে পারি টু এক্স গুণন এক্স বর্গমিটার গুণ করলে আমাদের হবে টু এক্স স্কোয়ার বর্গমিটার এখন আমরা প্রশ্ন মতে লিখেছি এখানে প্রশ্নে কি বলেছিল প্রশ্নে বলেছিল যে পাঁচশো ক্ষেত্রফল হবে পাঁচশো বারো বর্গমিটার তাহলে ক্ষেত্রফল আমরা একটু নির্ণয় করে নিয়েছিলাম নিচে ক্ষেত্রফলে মান পেয়েছি আমরা টু এক্স এক্স স্কোয়ার বর্গমিটার তাহলে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার বর্গমিটার টু এক্স স্কোয়ার সমান পাঁচশো বারো মিটার এখানে টু এক্স স্কোয়ার নিয়ে সমান সমান পাঁচশো বারো নিয়ে কনফিউশন হওয়ার কোনো কিছু কারণ নাই কারণ তোমাকে খেয়াল করতে হবে ক্ষেত্রফল পাঁচশো বারো মিটার তাহলে তোমার ক্ষেত্রফল মান কত ক্ষেত্রফল মানে টু এক্স স্কোয়ার বর্গমিটার তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল যা টু এক্স টু এক্স স্কোয়ার বর্গমিটারও তাহা তাহলে আমি এখানে ক্ষেত্রফলের শব্দটা জায়গায় টু এক্স স্কোয়ার বর্গমিটার লিখেছি এবং এর সমান ক্ষেত্রফল বলছিল পাঁচশো বারো মিটার পাঁচশো বারো মিটার লিখেছি তারপরে আমাদের যে কাজটা আমরা জানি যে সংখ্যার সাথে অঙ্কের সাথে অং অঙ্কের মিল এবং অঙ্কের সাথে অঙ্কগুলো একসাথে হবে তাহলে আমার এখানে অবশ্যই টার্গেট রাখতে হবে যে এক্সের মান নির্ণয় করতে হবে যেহেতু আমি পোস্ত এবং দৈর্ঘ্য একটু খেয়াল করি পোস্ত এবং দৈর্ঘ্য আমি এক্স ধরেছি এই জন্য আমার একটা এক্সের মান বের করা টার্গেট তাহলে আমি টুটাকে এপারে আনলাম ভাগ করে দিলাম টুটা গুণ আকারে ছিল গুণ এপারে আসলে ভাগ হয়ে যায় এবং ভাগ করলে আমরা এটা দুই দিয়ে ক্যালকুলেটারের পাঁচশো বারো লিখে দুই দিয়ে ভাগ দিলে দুইশো ছাপ্পান্ন পাবো তাহলে আমার যেহেতু আমি ধরেছিলাম এই এক্স এর মান তাহলে আমার এক্স স্কোয়ার দরকার নাই স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা জানি অঙ্ক বর্গমূল করতে হয় স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমাদের অঙ্কটা কি করতে হবে বর্গমূল করতে হবে ক্যালকুলেটারে তুমি বর্গমূল চাপ দিয়ে দুশো ছাপ্পান্ন লিখলে তোমার ষোলো আসবে এবং বর্গমূল বর্গমূল যদি স্কোয়ার উপরে রাখা হয় তাহলে স্কোয়ার উঠে যায় আশা করি বুঝাইতে পারতেছি তাহলে আমরা যেহেতু এক্সকে ধরেছিলাম বিস্তার এক্সকে ধরেছি এক্সকে ধরেছিলাম বিস্তার তাহলে আমরা এখানে কী লিখেছি এক্স পেয়েছি ষোলো মিটার তাহলে আমার এই ষোলো মিটার হলো বিস্তারের মাপ তাহলে আয়তাকার ক্ষেত্রে বিস্তার আমি পেয়েছি কত ষোলো মিটার যেহেতু দৈর্ঘ্য বলেছে দ্বিগুণ তাহলে তোমরা অবশ্যই অ্যান্সারটা বুঝতে পারছো দৈর্ঘ্য কত হবে তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে গুণ দিয়ে দিই আমরা 32 মিটার কত হবে 32 তোমাদের বোঝানোর জন্য আমরা খুবই পরিশ্রম করি তাহলে আমরা একটু ক্যালকুলেশন করলাম আমরা দেখতে পারতেছি যে আয়তাকার ক্ষেত্রে বিস্তার হলো ষোলো মিটার আর আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে যেহেতু দ্বিগুণ বলেছিল তাহলে ষোলো দিয়ে দুইগুণ দিলে আমাদের হয়ে যাবে বত্রিশ মিটার তাহলে অলরেডি আমরা বিস্তার এবং দৈর্ঘ্য পেয়ে গেছি তাহলে আয়তাকার ক্ষেত্রে পরিসীমার সূত্রটা লিখলেই হবে যেহেতু প্রশ্নে আমাকে একটু ভালো করে পড়তে হবে কি চেয়েছে পরিসীমা কত পরিসীমা কত তাহলে আমার অঙ্কটা এখনও শেষ নেয় দৈর্ঘ্য পোস্ত যেহেতু বের করেছি তাহলে এখন আমার পরিসীমা বের করতে হবে পরিসীমা বের করার জন্য আমরা শুরুতে সূত্রটা পড়ে নিয়েছিলাম যে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা হবে টু ইন্টু দৈর্ঘ্য যোগ বিস্তার তাহলে আমি টুটা লিখবো সূত্রের টু এটা এবং দৈর্ঘ্য পেয়েছি বত্রিশ মিটার এবং বিস্তার পেয়েছি ষোলো মিটার তাহলে প্রথম দুটো আমরা যোগ করে দিই যোগ করে দুই দিয়ে গুণ দিই গুণ দিলে আমরা পেলাম কত ছিয়ানব্বই মিটার তাহলে আমরা পরিসীমা পেলাম ছিয়ানব্বই মিটার আমাদের প্রশ্নে যা বলেছিল তা আমরা নির্ণয় করতে পেলাম পারলাম এবং তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম যে দৈর্ঘ্য পোস্ত দেওয়া না থাকলে আমরা ধরে নিব অঙ্কটা এবং কে কার বড় কতগুণ সেটা ধরে নিব। অনেক সময় প্রশ্নে ক্ষেত্রফল চাইতে পারে তাহলে আমরা দৈর্ঘ্য বের করে ক্ষেত্রফলের সূত্র দিলে অঙ্ক হয়ে যাবে আর পরিসীমা নির্ণয় করার জন্য অবশ্যই দৈর্ঘ্য আগে ক্যালকুলেশন করে নিতে হবে তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারলাম কিভাবে পরিসীমা নির্ণয় করতে হয় এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বললে তাহলে এখানে শুধু দৈর্ঘ্য পোস্তর মানটা আগে নির্ণয় করে ক্ষেত্রফল বের করে পারতাম তাহলে আশা করি আমাদের অঙ্কটা বুঝেছ এবং যদি তোমরা ভালো বুঝে থাকো তাহলে তোমাদের জন্য আমরা একটা বাসায় কাজ দিয়েছি আশা করি সেটা করলে তোম তোমাদের এই এই শেখার পাশাপাশি টিচার ছাড়া তুমি নিজেও বাসায় প্র্যাকটিস করার সাথে সাথে তুমি অনলাইনে তোমার পড়াশোনাটা শিখতে পারবা আর তুমি যদি মনে করো যে এই ভিডিও দেখে তুমি উপকার পেয়েছো তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুকে দেখাবা কারণ তোমাদের এই ভিডিও দেওয়ার জন্য আমাদের খুব পরিশ্রম করতে হয় এবং তোমাদের যদি একটু মাত্র আমরা শিখে থাক শিখাইতে পারি তাহলে আমাদের সার সার্থক সেখানে হবে এবং আমরা তখনই বুঝতে পারবো যখন নিচের প্রশ্ন উত্তরগুলো তোমরা দিবা তোমাদের জন্য আমরা নিচে একটা প্রশ্ন দিয়ে দিয়েছি একই ধরনের একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য উপস্থিত তিনগুণ তোমাকে খেয়াল করতে হবে কে কাটছে বড় এবং এর ক্ষেত্রফল সাতশো আটষট্টি বর্গমিটার তাহলে প্রশ্নটা আমরা আরেকবার দেখি একটি আয়তাকার ক্ষেত্রে তিনগুণ এর ক্ষেত্রফল সাতশো আসট বর্গমিটার এখনই ভিডিওটা দেখার সাথে সাথে নিজের হাতে একটা খাতা কলম নিয়ে নাও এবং এটা থেকে সৃজনশীল হতে পারে এবং সৃজনশীল খুবই সোজা এটাকে সৃজনশীল নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই অঙ্কটা আমরা যেভাবে করেছি দেখো আমরা যেভাবে করেছি যেভাবে নির্ণয় করেছি যে প্রথম একটা কন্ডিশন বের করেছি ক্ষেত্রফলের পরে প্রশ্ন মধ্যে একটা এক্সের মান বের করেছি যেটা তোমার তোমার পোস্ত ছিল আর এখানে আমরা ঠিক সেভাবেই তোমাদেরকে করার জন্য একটা সিস্টেম দেখাই দিয়েছে আমরা প্রথম চিত্র এঁকেছিলাম তোমরা এই তথ্যগুলো নিয়ে এটা চিত্র আঁকবা শেষ তোমাদের সৃজনশীল এভাবে আসে বইয়ের অঙ্কগুলি সৃজনশীল আসে এবং বোর্ডে বইয়ের অঙ্কগুলি সৃজনশীল আসে এর বাইরে তোমাদের দুশ্চিন্তা করার কিছু নাই হাজার হাজার কঠিন অঙ্ক শেখার কোনো দরকার নেই এরপরে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয় করে নিবা তারপরে লাগবে কি আয়তাকার আয়তাকারের পরিসীমা তাহলে আয়তাকারের দৈর্ঘ্য বের করতে গেলে তোমার পোস্ত বের হয়ে যাবে পরে তুমি আয়তাকারের পরিসীমার সূত্রটা বসাই দিলে অঙ্কের হয়ে যাবে সেম অঙ্ক দিয়েছি সৃজনশীল আকারে দিয়েছি যাতে তোমরা বাসায় করে সৃজনশীলটা বুঝতে পারো তাহলে আমাদের এই নিচের ইনবক্সে তোমরা উত্তর দিবা এখানে আমাদের ইনবক্সটা হলো ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ কমার্স স্কুল আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের যদি মাত্র ভালো লাগে বন্ধুবান্ধবকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো ইম্পর্টেন্ট অধ্যায় থাকে যেটা ভালো বুঝো না সেটা অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাও সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ